हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। तुम्हारे सकल के स्वागत हमार बेंगली ब्लॉगिंग। आबार चले एसेछि तुम्हारे संगे हमार आज के नतून ब्लॉगिंग निये। आशा करछि तुम्हारे सकल ही भालो लागबे। आज के इंटरेस्टिंग एक ब्यापार हलो, आज के हमार एकटु एक जगह घुरते जावार कथा आछे, किन्तु सेटा कोथाय सेटा सरप्राइज थाकुक। आमी जखन जाबो तखन तोमादेर संगे निये जाबो, आर तो तारपर तोमरा देखते पाबे। आर आशा करी तोमरा सकलेई भालो आछो। एई करोनार परिस्थितिते बुझतेई पारछो जे घरे बसे बसे सबाई किरकम एकटा बोरिंग फील करछि आमरा। तो जाई होक, आजके तोमादेर एकटु एंटारटेनमेंट करार जोन्नो भाबलाम बाड़ी थेके बेरिये एकटु बाइरे गियेई किछु तोमादेर देखानो जाक बा एकटु शेयार करा जाक। तो चलो, আমি সকাল সকাল চলে এসেছি ছাদে, কিছু জামা কাপড় কেচেছি, ওগুলো নেড়েছি। নেড়েটেড়ে ভাবলাম তোমাদের সঙ্গে এখনই গুড মর্নিংটা বলে দিই, নালে এরপরে আবার কাজের মধ্যে থেকে একটু লেট হয়ে যাবে। যাই হোক, আমার যাব এখন গিয়ে চা নিয়ে বসবো, একটু চা খাবো। চা খেয়ে ফ্রেশ হয়ে, জানো আমার রেগুলার রুটিন যেটা থাকে, পুজো থাকে, তারপর রান্না বান্না থাকে, আজকে একটু হালকার উপর রান্না করব। কারণ রান্নাঘরে বেশি সময় কাটালে আজকে হবে না, আজকে আমার একটু বাইরে বেরোনোর আছে। অনেক আনন্দে আছি, একটু বলতে পারো যে রিফ্রেশমেন্টের জন্যই যাচ্ছি, আর একটু হ্যাপিও আছি। তাছাড়া হ্যাপি এটাই যে থাক, ওটা সারপ্রাইজই থাক, ওটা তোমাদের সকলকে পরেই জানাচ্ছি। তো ঠিক আছে, আমি আবার আসছি। আমার বাড়িতে যদি তোমরা আসো কখনো, তো দুটো চাই পাবে, লাল চাও পাবে, দুধ চাও পাবে, চিনি দিয়ে পাবে, চিনি ছাড়া পাবে, সব রকমই ভ্যারাইটির চা আমাদের বাড়িতে হয়ে থাকে। তো তোমাদের সঙ্গে আজকে চাটা একটু শেয়ার করি। চাটাও দেখো আমার টক করে ফুটছে, হয়ে এসেছে, এবার নামাবো। আর লিকার চাটাও হয়ে গেছে, এটাও এবার নামাবো। চলে এসেছি চায়ের সাথে, তোমাদের দেখিয়ে দিই। এটা হলো আমার গ্রিন টি, আর সাথে দুটো ক্রিম গেকার বিস্কুট। চা নিয়ে গল্প করছিলাম যে চায়ের ভ্যারাইটি আছে, কেউ দুধ চা, কেউ লাল চা, কেউ চিনি ছাড়া, আবার তার মধ্যে গ্রিন টিরও ব্যাপার আছে। যেমন বাড়িতে আমার শাশুড়ি, আমার ননদ, আমার হাজব্যান্ড, আমরা গ্রিন টি খাই। শ্বশুর খায় লিকার চা, কাকা শ্বশুররা সবাই লিকার চা খায়, আর বাড়িতে আরও আদার্স পার্সন যারা আছে তারা আবার দুধ চাও খায়। শুধু চা না, খাবার দাবারের মধ্যেও ভ্যারাইটি আছে, কারণ এটা এটাই ফ্যাক্ট। কারণ খাবারটা সম্পূর্ণ তাদের নিজের টেস্টের উপর, সবার মুখে টেস্ট যে সমান হবে বা তাও না। দুধ চা আমরা আগে খেতাম, কিন্তু এখন খাই না, প্রচণ্ড গ্যাস অম্বলের প্রবলেম দেখা দিয়েছে। তারপরে আমার দুটো বেবি আছে, একটা 7 ইয়ার্স ওল্ড আর ছোটোটা হচ্ছে 2 ইয়ার্স। তো ছোট ছেলে যখন প্রেগনেন্ট ছিলাম তখনই দুধ চা খাওয়াটা একটু বন্ধ করেছি, তাছাড়া মানে সেটাই বললাম গ্যাসের প্রবলেম হয়। তারপর একটু হেলদিও হয়ে গেছিলাম প্রচুর, মানে 75-78 এরকম কেজি ওয়েট হয়ে গিয়েছিলো। তারপর একটু নিজের ওয়েট লসের কথা ভাবলাম, না হলে পায়ে ফায়ে এত যন্ত্রণা চলে এসেছিলো, তারপরে খুব কাজ করতে গিয়ে হাঁপিয়ে যেতাম। আর বাচ্চা ছোট থাকলে রেস্টের তো কোনো কথাই হয় না, ঠিকঠাক করে রাতে ঘুমও হয় না, সত্যি কথা বলতে খুব ক্লান্ত হয়ে যেতাম। তারপরে ভাবলাম একটু গ্রিন টি খাই, খেয়ে একটু দেখি ওয়েট লস হয় নাকি, আর একটু ডায়েট ফাইট করারও একটু ইচ্ছা জাগলো মনে। ডায়েটটা সেরকম সচরাচর হয় না, কারণ মিষ্টি খেতে খুব ভালোবাসি, এবার বাচ্চা কাচ্চা ওরা খাচ্ছে না, ফেলে দিচ্ছে, আর দেখে ওদের খাবার খেয়ে নিচ্ছি। মিষ্টি থাকলে ওদিকে ভাবি যে খাবো না খাবো না খাওয়া হয়ে যায়। তো এই 1 মাস যাবো একটু কন্ট্রোল করছি, করে মোটামুটি 5 কেজি ওয়েট লস করেছি, কিন্তু আর হচ্ছে না, এক জায়গাতে স্টেবল হয়ে দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পারছি না যে আর হবে কি হবে না, কারণ এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। যেটুকুনি নিজের ডায়েট চার্ট, নিজের ডায়েট চার্ট বলতে সবই খাই, শুধু ভাতটাকে একটু স্কিপ করার চেষ্টা করি, রুটিটা খাই, আর তার মধ্যে ফ্রুটস থাকে, এখন যেরকম চা খাবো। গ্রিন টিটা খেতে আগে খুব বাজে লাগতো, খুব বাজে, প্রথম প্রথম খেতে পারতাম না, একটু নর্মাল ঠান্ডা করে চোখ বন্ধ করে নাক বন্ধ করে এক ঢুকে খেয়ে নিতাম, কিন্তু এখন খেতে খেতে এখন প্রবলেম হয় না, এখন খেয়ে নিতে পারি, এখন মুখের টেস্টটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। কিন্তু গ্রিন টিটা খুব ভালো, এই কারণেই বলছি
খাওয়ার পর দেখি যে ভালোই মোটামুটি এনার্জি লেভেলটা একটু ঠিকঠাক থাকে, যদি একটু হ্যাংওভার কাটানোর হয়। অনেকে যেমন চাটাকে প্রেফার করে, তো গ্রিন টিটাও দেখেছি আমি, খুব টায়ার্ড লাগছে, গ্রিন টিটা খেয়ে নিলাম, হট করে একটু এনার্জি পেয়ে গেলাম, তো তখন আবার ছোটো ছোটো করে কাজ করতে পারি। তো তাই জন্য তোমাদেরকেও সাজেস্ট করবো, তোমরাও পারলে চিনিটাকে অ্যাভয়েড করো। তো বড় ছেলে আমাকে সাজেস্ট করলো ব্ল্যাক ফরেস্ট কেক বানাও মামা, তো আমি ওটাকে ইউটিউব সার্চ করলাম, করে কিভাবে কি বানায় কি ইনগ্রেডিয়েন্ট লাগে সেগুলোকে নিলাম, নিয়ে তারপরে কিনে নিয়ে আসলাম যা যা লাগে। এবার আমি ম্যাক্সিমাম টাইম আমার হাজব্যান্ড বিজি থাকে, ভাইকে নিয়ে আমার যেতে হয়, ওকে ফোন করি আমার বাপের বাড়ি পাশেই, ও চলে আসে, এসে আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে মোটামুটি শপিং টপিংগুলো করে আনি, করে এনে এবার বানিয়ে ফেললাম। দেখতে এত সুন্দর হলো, সবাই তো বললো খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে, দেখে যেন মনে হচ্ছে একটা কেনা ব্ল্যাক ফরেস্টই সামনে রেখেছে। তো আমার গ্রিন টি প্রায় মোটামুটি শেষ, আজকে অনেকক্ষণ গল্প করলাম, এবার রান্নাঘরে যেতে হবে, কারণ সবাই বসে আছে সকালে খাওয়ার জন্য, খাবার দাবার রেডি করতে হবে। কালকে একটু গণেশ পুজো করেছিলাম, কিন্তু কালকে তোমাদের সাথে আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ শাশুড়ি মা একটু টেস্টে গিয়েছিলো, তারপরে বাচ্চা কাচ্চা কালকে অনেক হিমশিম খেতে হয়েছে, বাজার ঘাট পুজো টুজো নিয়ে ফোন ধরতেই পারিনি, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। তবে ঠিক আছে, আজকে আমার গণপতি বাপ্পা আমি দেখিয়ে দেবো আমার ঠাকুর ঘরে, তো তোমরা আছো আমার সাথে, আমি জানি তোমরা থেকো আমার সাথে, তোমাদের ভালোবাসা যাতে পাই সেই আশাই করি, তোমাদের যাতে আমার ব্লগিং ভালো লাগে বা আমার সাথে গল্প করতে ভালো লাগে, আমার সাথে সময় কাটাতে ভালো লাগে, সেই চেষ্টাই করব। আমি একটু গল্প করতে ভালোবাসি, একটু ফ্রেন্ড বন্ধু বান্ধব বানাতে ভালোবাসি, তো আশা করি তোমরাও হয়তো ভালোবাসো, তাই তোমাদের মনে একটু জায়গা দিও, তোমাদের পাশে একটু আমাকে থাকার জায়গা করে দিও। আবার আসছি ফিরে, রান্না করতে হবে, তারপর ঠাকুর ঘরে যেতে হবে, ছোট ছেলে কান্না করছে ওর কাছেও যাই, লাস্ট চুমু কাছে চাই দিয়ে আবার আসছি তোমাদের। অবশেষে আমার রান্না কর্ম শেষ। আমি একটা দিন খেয়াল করে দেখেছি, যেদিনই ভাবো যে কোথাও বেরোবো বা কিছু করব, সেদিনই আমার দুনিয়ার কাজ একসাথে এসে হাজির হবে। তো ভেবেছিলাম আজকে একটু শর্টকাটে রান্না করে ছেড়ে দেবো, কিন্তু হয়ে উঠলো না, মেনুতে অনেক কিছুই আজকে বানাতে বানাতে বানিয়ে ফেললাম, তাল আছে দেখছি, তালটা একটু নষ্ট হয়ে যাবে আজকে না করলে, ওটাও করতে হলো। আবার যা রান্না করেছি বাচ্চারা ওরা বলছে যে এগুলো খাবে না, তো ও তার জন্য আমাকে আবার বিরিয়ানি করতে হলো। বিরিয়ানির রেসিপিটা আমি তোমাদের সাথে একদিন অন্য ব্লগিংয়ে আমি শেয়ার করব যে আমি কিভাবে বিরিয়ানিটা বানাই, আর আজকে শুধু রেডিমেড যেভাবে করেছি রেডি বিরিয়ানিটাই আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে। আর কী কী রান্না করেছি সেগুলো একটু দেখে নাও, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, এরপরে খাবার দাবার শুধু বাড়বো আর হামলা, অনেকে বসে রয়েছে খাওয়ার জন্য, তা তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি, তারপরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একটু বেরোবো, তোমাদের জন্য সারপ্রাইজ আছে, কী সেটা তখনই বলবো। ঠিক আছে, তাহলে তোমরা দেখে নাও বিরিয়ানিটা। এবার বিরিয়ানি রেডি খাওয়ার জন্য, শশা খাবে না তাই জন্য শশা আর দেইনি, আর আমাদের জন্য হয়েছে গাঁটি কচুর ঝোল চিংড়ি মাছ দিয়ে, শাপলা ভাজা রসুন দিয়ে, শিঙি মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে, আর আমার পুচপুটার জন্য হয়েছে পমফ্লেট মাছের ঝোল আলু দিয়ে, আলু টমেটো দিয়ে। ঘরে একটা তাল ছিল, তাই তাড়াহুড়ো করে একটা তালের বড়াও কিছুটা বানিয়ে ফেললাম। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়ার মেনু। হাই, আবার চলে এলাম রেডি হয়ে, সবাই গাড়িতে অলরেডি উঠে পড়েছি। সারপ্রাইজটা এটাই যে লকডাউনে বাইরে বেরিয়েছি ঘুরতে, শুধু একখানা তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, সাথে মাস্ক রয়েছে, যেহেতু গাড়ির কাজ বন্ধ তাই এখনও মাস্ক পরিনি, যদি কোথাও একটুখানি হল্ট করি বা নামি গাড়ি থেকে তখন এটাকে অবশ্যই ইউজ করব। তোমাদের সবাইকেও বলি তোমরাও উইদাউট মাস্ক বাইরে বেরিও না, সবাই মাস্ক ইউজ করো, স্যানিটাইজার সাথে রেখো। তাহলে চলো আমরা এগিয়ে যাই, চলো গাড়ি স্টার্ট করো, বেরিয়ে পড়লাম আমরা, চলো।
চলে এলাম ঘুরে, কিন্তু মনটাও খারাপ, কারণ একটা সারপ্রাইজ দেবো বলে সকাল থেকেই ঠিক করে রেখেছিলাম। আর ওয়েদারের যা অবস্থা, গাড়ি থেকে তো নামতেই পারিনি, তাই মনটাও একটু খারাপ আছে আর খুব টায়ার্ডও আছি। কি বলবো, ব্লগিং হয়তো এখানে আমাকে শেষ করতে হবে, কারণ এতটাই টায়ার্ড আর করতে পারছি না। তবে চিন্তা করো না, আবার আমি আসব, আর তোমাদের সাপোর্ট আমাকে করো প্লিজ, আর আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আমি একটা নতুন ব্লগিং শুরু করেছি মনে অনেক আশা নিয়ে, একটু আনন্দ তখনই পাবো যখন তোমরা আমার সাথে থাকবে, আর খুশি তখন হব, আর হয়তো যত হ্যাপি আমি আমি হব হয়তো আমার আরও ইন্টারেস্ট বাড়বে, আর আরও আমি নতুন নতুন কিছু দেখানোর তোমাদের চেষ্টা করব। আমি রান্না করতে ভালোবাসি তোমাদেরকে বলেছি, যদিও আমি গল্প করতে বন্ধু করতে ভালোবাসি সেটাও বলেছি। এর মধ্যে থেকে তোমরা অনেক রান্না দেখতে পারবে, অনেক রান্নার রেসিপি পাবে, আমার কাছে অনেক গল্প শুনতে পাবে, আমিও পাবো, আর তোমরা আমার সাথে থেকো, আর আমি যাতে করতে পারি আরও ব্লগিং, তোমরা আমাকে সেইভাবেই একটুখানি অনুপ্রেরণা দিও কমেন্টের মধ্যে দিয়ে, তাহলে আমিও হ্যাপি হব থাকবো আর তোমাদেরকেও আরও হ্যাপি করার চেষ্টা করব। তো ওকে, বাই, গুড নাইট, সি ইউ এগেইন।